Bismillahirrahmanirrahim. Imperial Ideal School and College কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই বইটির পঞ্চম অধ্যায়ের হযরত আদম আলাইহিসসালাম ও হযরত নূহ আলাইহিসসালাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। হযরত আদম আলাইহিসসালাম, হযরত আদম আলাইহিসসালাম হলেন প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তিনি হলেন ইসলামের প্রথম নবী। তো আল্লাহ তাআলা মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন এবং তাতে আত্মা দিলেন। তাতে এরপর এই দেহ প্রাণবন্ত হয়ে উঠল। যখন মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন এবং তাতে আত্মা দিলেন, এর ফলে আদম আলাইহিসসালামের দেহ প্রাণবন্ত হয়ে উঠল। ইনি হলেন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, আদম তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, তোমরা তাকে সম্মান দেখাও, তার সম্মানে তাকে সিজদা করো। সবাই তাকে সম্মান দেখালো, তাকে সিজদা করলো, কিন্তু তবে এই ফেরেশতাদের সাথে ছিল এক জিন, তার নাম হলো আজাজিল। আজাজিল জিন, সে আদমকে সিজদা করলো না, সে অহংকার করলো এবং সে বলল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ, আমি তাকে সম্মান করব না, সিজদা করব না। সে আদমকে সিজদা করলো না, মানে সে আল্লাহ তাআলার আদেশকে সে অমান্য করলো। আজাজিল ছিল অহংকারী, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ আজাজিলের উপর অসন্তুষ্ট হলেন, আজাজিল হয়ে গেল শয়তান, তার নাম হলো ইবলিস। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত শয়তান হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম জান্নাতে আরাম আয়েশে সুখ শান্তিতে থাকতে লাগলেন, কিন্তু এই অফুরন্ত আরাম আয়েশের মধ্যে তিনি নিঃসঙ্গ অনুভব করলেন। তাই দয়ামে আল্লাহ তাআলা আদমের সঙ্গিনী সৃষ্টি করলেন এবং তার নাম দিলেন হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাদের বলেন, তোমরা উভয় জান্নাতে থাকো, খুশি মতো পানাহার করো, আরাম আয়েস ও আনন্দ উপভোগ করো, কিন্তু সাবধান, কখনো এই গাছটির কাছে যেও না, যদি যাও তাহলে খুবই অন্যায় হবে, দারুণ ক্ষতি হবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর হুকুম মেনে জান্নাতে বসবাস করতে লাগলেন, কিন্তু শয়তান ইবলিস অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সবসময় সে সচেষ্ট ছিল। সে জান্নাতে প্রবেশ করে তাদের ক্ষতি করতে লাগলো। ক্ষতি করার জন্য সে একটা প্ল্যান করলো, ফন্দি আঁটলো। অবশেষে একদিন তাদের ধোকা দিল, ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে সক্ষম হলো। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ওই নিষিদ্ধ গাছের ফল, যে গাছের ফল খেতে আল্লাহ তাআলা তাদেরকে নিষিদ্ধ করেছিল, শয়তানের প্ররোচনায় তারা ওই নিষিদ্ধ গাছের ফল খায়। তারা ইবলিসের প্ররোচনায় ওই ফল খেয়ে আল্লাহর আদেশ তারা অমান্য করলেন। আল্লাহর আদেশ অমান্য করায় আল্লাহ তাদের উপর ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন। তারা পৃথিবীতে এসে নিজেদের ভুল বুঝতে পারলেন। অনেকদিন যাবৎ তারা কাঁদতে থাকলেন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিলেন, তাদের তওবা কবুল করলেন। অবশেষে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, তওবা কবুল করলেন, তারা পৃথিবীতে নতুন জীবন শুরু করলো, সুখ শান্তিতে তারা বসবাস করতে লাগলো। তাদের সন্তান হলো, পৃথিবী মানুষে ভরে উঠল, শুরু হলো মানুষের জীবনযাত্রা, মানুষের পথযাত্রা, মানব জাতির পথযাত্রা শুরু হলো। আদম আলাইহিসসালাম আল্লাহর তাওহীদে বিশ্বাস করতেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, আল্লাহর একত্ববাদে তিনি বিশ্বাস করতেন। তিনি তার সন্তানদের বললেন,
আদম আলাইহিস সালাম তার সন্তানদের বললেন, তোমরা সারা বিশ্বের তোমাদের ও সারা বিশ্বের স্রষ্টা আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নেই, তোমরা শুধু তারই ইবাদত করবে, তারই কাছে মাথা নত করবে, তার কাছে সাহায্য চাইবে, তাহলে আল্লাহ তোমাদের শান্তি দেবেন, তোমরা জান্নাত লাভ করবে। আর যদি তোমরা আল্লাহর কে বিশ্বাস না করো, তাকে না মানো, তাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন, আর তোমরা জাহান্নামের আগুনে জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী, আমরা তারই বংশধর, আমরা সবাই তার জীবনাদর্শে উৎসাহিত হব, আমরা ভুল বা অন্যায় করলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, তওবা করব, আমাদের সন্তানদের ইসলামের শিক্ষায় গড়ে তুলব, আল্লাহর ইবাদত করব, সদা সর্বদা আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, আল্লাহকে খুশি রাখব, তাহলে পৃথিবীতে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো এবং মৃত্যুর পরে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে আমরা মুক্তি পাব। তো এই হলো আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের পাঠ্য বই যে লেখা ছিল, সবাই এটা পড়বে, বারে বারে এটা পড়বে, এখান থেকে তোমরা শূন্যস্থান সংক্ষিপ্ত এবং কিছু কাঠামোর মধ্যে প্রশ্ন ফাইন্ড আউট করার চেষ্টা করবে। তারপর আমরা পড়বো হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক বছর কেটে গেল, বেড়ে গেল, অনেক মানুষ আস্তে আস্তে মানুষ ভুলে গেল আল্লাহ তাআলাকে, মানুষ ভুলে গেল আল্লাহ তাআলাকে, লিপ্ত হলো তারা মূর্তি পূজায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে তার বার্তা বাহক নবী রাসুল পাঠিয়েছেন পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য, যাতে করে মানুষ সঠিক পথের অনুসন্ধান পায়, সঠিক পথের সন্ধান পায়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির কাছে নবী রাসুল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামের পর অনেক বছর কেটে গেল এবং মানুষ তারা ইসলামের আলো তারা থেকে তারা বিচ্ছিন্ন ছিল এবং তারা বিভিন্ন অন্যায় অত্যাচার বিভিন্ন পাপ কাজে তারা লিপ্ত ছিল এবং মানুষ বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত ছিল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এই মানুষের কাছে পাঠালেন পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য, মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। বৃদ্ধি পেল ঝগড়া মারামারি অশান্তি আর অশান্তি, আল্লাহ তাআলা মানবজাতির জন্য নবী রাসুল পাঠালেন, এই নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে দীর্ঘ 950 বছর পৃথিবীতে আল্লাহর দিনের দাওয়াত দেন, তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন। হযরত নূহ আলাইহিস সালাম, এখান থেকে আমরা একটা প্রশ্ন ফাইন্ড করতে পারলাম যে হযরত নূহ আলাইহিস সালাম কত বছর দিনের দাওয়াত দেন, তিনি 950 বছর দিনের দাওয়াত দেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন 950 বছর, এটা আমরা মনে রাখবো। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, ভালো কাজ করতে বললেন, মন্দ ও খারাপ কাজ থেকে দূরে থাকতে বললেন, তিনি মানুষকে বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো ও মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, আখিরাতের জীবনের উপর বিশ্বাস আনো, আখিরাতের জীবনের উপর বিশ্বাস আনো। প্রত্যেকটা নবী রাসূলেরই কথা ছিল এরকমই যে আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ত্যাগ করো, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো, তাহলে আখিরাতের উপর আখিরাত জীবনের উপর বিশ্বাস রাখতে বলছেন প্রত্যেকটা নবী রাসূলই। তার এই দাওয়াতে মাত্র 80 জন নারী পুরুষ সাড়া দিল, তার এই যে ইসলামের দাওয়াতে মাত্র 80 জন মানুষ তারা বা 40 জন মানুষ তারা ইসলাম গ্রহণ করলো, তারা সায় দিল, ঈমান আনলো, বাকি লোকজন তারা কথার গুরুত্ব দিল না, আর বাকি লোকজন তার কথা কোনো গুরুত্বই দিল না, তাকে পাগল বলে উপহাস করলো, কষ্ট দিতে লাগলো, তারা কাফের থেকেই গেল। আর নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেন, অবশেষে হতাশ ও বিরক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদেরকে তোমার দিনের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি,
কিন্তু তারা আমার কথায় সাড়া দেয়নি। আপনি আমাকে সাহায্য করুন, আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাকে জানিয়ে দিলেন কিছুদিনের মধ্যেই তাদের উপর আমার গজব নাজিল হবে। আল্লাহ তাআলার গজব কিছুদিনের মধ্যেই নাজিল হবে এটা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। মহাপ্লাবন হবে, মহাপ্লাবন হবে। আল্লাহ তাকে একটি নৌকা তৈরি করতে বললেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরি করতে বলেন, বলে দিলেন গজবের আভাস দেখা দিলেই ঈমানদার লোকজনদের নিয়ে নৌকায় উঠে যাবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন, যদি গজবের আভাস দেখা দেয় তাহলে ঈমানদারদের নিয়ে নৌকায় উঠে যাবে, সাথে দরকারি আসবাবপত্র নেবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এক বিরাট নৌকা করলেন আর সবাইকে শোনালেন আল্লাহর কথা না মানার কারণে ভীষণ আজাব আসবে। সবাইকে হুঁশিয়ার করলেন কিন্তু লোকজন তার কথা শুনল না, সৎপথে এলো না। তারা নূহ আলাইহিস সালামকে আরও বেশি ঠাট্টা উপহাস করতে লাগলো। তারা বলতে লাগলো, এ মরুভূমিতে কীভাবে নৌকা ভাসবে? অবশেষে সত্যি সত্যি তুফানের আলামত দেখা দিল, মাটি ফুঁড়ে পানি বের হলো, শুরু হলো প্রবল বৃষ্টি, প্রবল ঝড় শুরু হলো, বন্যা আসলো। নূহ আলাইহিস সালাম তার ঈমানদার লোকদেরকে নিয়ে সে নৌকায় আশ্রয় নিল, আরও নিলেন প্রতিটি জীবজন্তুর এক জোড়া এবং প্রয়োজনীয় আসবাবপত্র। তিনি নৌকা ছাড়ার আগে নিম্নোক্ত দোয়াটি পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা অমুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম, অর্থ আল্লাহর নামে এটি চলবে এবং আল্লাহর নামে এটি থামবে, আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। এটা একটা দোয়া, এই দোয়াটা আমরাও নৌকা যখন আরোহণ করব তখন আমরাও এই দোয়াটি পড়ব, যানবাহনের সময় এই দোয়াটি পড়া যায়। তারপর পানি বেরিয়ে চলল, আরও প্রবল হলো ঝড় ও বৃষ্টি, নৌকা সব কিছু নিয়ে পাহাড়ের মতো ঢেউয়ের মতো মধ্যেও চলতে লাগলো। এই সব কিছু নিয়ে এই 80 জন লোক নিয়ে তারা কি নৌকাটা চলতে লাগলো। 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলো, মাটি থেকেও প্রবল বেগে পানি উঠল, সব কিছু পানিতে ডুবে গেল। কাফেররা পানিতে ডুবে যাওয়ার ভয়ে পাহাড়ের উপর তারা আশ্রয় নিল, কিন্তু পানি পাহাড়কে অতিক্রম করে ফেলল, পাহাড়ের উপর দিয়েও পানি উঠল এবং সবাই পানিতে ডুবেই তারা মারা গেল। সকলের পানিতে মারা, কাফেররা ধ্বংস হলো, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনান আল্লাহ ও নবীর কথা অমান্য করায় পানিতে ডুবে সেও মারা গেল। তো এখান থেকে আমরা একটা প্রশ্ন বের করলাম যে নূহ আলাইহিস সালামের ছেলের নাম কী ছিল? কেনান। সেও আল্লাহর নবীর যে ইসলামের দাওয়াত সেটা সে গ্রহণ করেনি, সেও কাফেরদের সাথে অবিশ্বাসীদের মধ্যে থেকে সেও পানিতে ডুবে সেও মারা গেল, কেউ বাঁচতে পারলো না। এদিকে হযরত নূহ আলাইহিস সালাম তার দলবল সহ আল্লাহর রহমতে পানির উপর নৌকাতে ভাসতে লাগলো। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে পানি আস্তে আস্তে কমে গেল, নৌকা যদি পাহাড়ে এসে থামলো। আর নূহ আলাইহিস সালামের নৌকা কোন পাহাড়ে এসে থামলো? দেখো, এটা যদি পাহাড়ে এসে থামলো। নূহ আলাইহিস সালাম লোকজন জীবজন্তু ও যা সাথে নিয়েছিল আসবাবপত্র সবগুলো নিয়ে নৌকা থেকে নামলেন, পৃথিবী আগের মতো আবার সবুজ শ্যামলে হয়ে উঠল, তারা পৃথিবীতে আবার নতুন জীবন শুরু করলেন। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন সত্য ও ন্যায় প্রচারে আপোষহীন। নূহ আলাইহিস ছিলেন সত্য ও ন্যায় প্রচারে আপোষহীন, প্রচুর বাধা বিপত্তি সত্ত্বেও তিনি সত্য প্রচার করে থেকে একটু পিছু পা হননি। তো আজকে আমরা যে হযরত নূহ আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালাম নিয়ে আলোচনা করলাম, সবাই এই দুজন নবীর আসলে নাম তোমরা এগুলো একটু ভালো করে পড়বে এবং বারবারে প্র্যাকটিস করবে, এখান থেকে সংক্ষিপ্ত শূন্যস্থান এবং কাঠামোর মধ্যে প্রশ্ন বের করার চেষ্টা করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।